গুড মর্নিং এভরিওয়ান। এই মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই এই বিছনাটা ঝেড়ে বেড কাভারটা পেতে, আজকে দেখো অন্য বেড কাভার কিন্তু, হ্যাঁ সেই বেড কাভার আর পাতিনি, তো এই বেড কাভারটা পেতে তারপর ম্যাগুকে বার করবো। বাইরের অবস্থা খুব খারাপ জানো তো, অন্ধকার মতো, আর ম্যাগু ওখানে উঁকি মারছে দেখতে পাচ্ছ, সব দিকে আছে। এই যে মহিলা ওয়েট করছে দরজাটা যাতে খুলে দিয়ে, ও উনি বেরিয়ে আগে মার ঘরে যাবেন। কীরকম অন্ধকার দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দরজাটা খুলে দিলাম, ওই যে মহিলা বেরিয়েই চলে গেল মার ঘরে। আমি চলে এলাম বারান্দায়, বারান্দা থেকে একবার বাইরেটা আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো। কি অবস্থা দেখো, পুরো ঘোলাটে হয়ে গেছে। ঘরটা কীরকম অন্ধকার দেখেছো, এদিকটা আর একদম দেখাই যাচ্ছে না। চলে এসেছি রান্নাঘরে, চায়ের জল চাপাই, ব্যাস আরম্ভ হয়ে গেল আমার কাজকর্ম। এই যে 3 কাপ চা রেডি, আমি হচ্ছি অড ওয়ান আউট গ্রিন টি নিয়ে। ম্যাগুকে দেখেছো অন্ধকার ঘরে কীরকম বসে আছে, মাঝামাঝি আমার ঘরে এখানে মার রুমের দরজা বন্ধ, কেননা মাকে ফ্রেশ করছে, আর গুড্ডির রুমেও দরজা বন্ধ, গুড্ডি ঘুমোচ্ছে, তো আমি আর ম্যাগু ভূতের মতো বাড়ির মধ্যে ঘোরাঘুরি করছি। আর এখানে ওয়াশিং মেশিন চলছে, অন্ধকারে দেখো ঠিক মনে হচ্ছে না, ভূতের মতো আলো জ্বলছে। আর ম্যাগু একটা ক্রোকোডাইলের মতো শুয়ে আছে। এই যে নার্স রাত্রিরের, ও চায়ের বাসন টাসনগুলো ধুয়ে টুয়ে নিচ্ছে, মুছে নিচ্ছে, এই কাজগুলো তো মারগুলো ওই করে। আর ম্যাগুকে দেখো সব সময় ওকে ফলো করছে, আবার যখন সকালের জন্য আসবে তাকে ফলো করবে। আমার একদম বিস্কুট ছিল না, ক্রিম কেকার বিস্কুটগুলো ঢেলে নিয়ে আমি চাটা খেয়ে নিই। যে আজকের থেকে পেপার নিলাম মার জন্যে, আবার মা যাতে জেগে থাকে আর পেপার পড়ে, তো এই রাত্রির নার্স মাকে একদম ফ্রেশ করে দিয়েছে, গা স্পঞ্জ করে এবারে চুল টুল আঁচড়ে দিচ্ছে। সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে দেখো। সকালের নার্স চলে এসছে, ম্যাগুর অবস্থা দেখো, ম্যাগু কি কাণ্ড করছে, ওকে বসতেই দিচ্ছে না। হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো। আর আজকে হচ্ছে 20th of August, আর এখন বাজে ঠিক 8টা। ম্যাগি এই মাত্র বেরিয়ে গেল, আমি কাপড় জামাগুলো চটপট শুকোর দিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকের ওয়েদারের অবস্থা দেখলে প্রচণ্ড খারাপ, মানে পুরো একটা বর্ষণমুখর দিন, মানে যা তা যাকে বলে, নেগেটিভিটিতে ভরা। ঘরের ভেতরে পুরো অন্ধকার, সেই আলো জ্বালিয়ে জ্বালিয়ে চলতে হচ্ছে। এইরকম একটা ওয়েদার না ভালো লাগে না আমার একদম, মানে পজিটিভ ভাইবস কিছু পাওয়া যায় না, সব সময় যেন একটা কীরকম গ্লুমি ব্যাপার। যাই হোক, ওয়েদারকে তো আর চেঞ্জ করতে পারবো না। মাকে সকালে দেখিয়েছি তোমাদের, ফ্রেশ করে দিয়েছে, আজকে থেকে মার জন্য পেপারও নেওয়া আরম্ভ করে দিয়েছি, কিন্তু মার কোনো ইন্টারেস্ট নেই, পেপার ফেপার কোনো ইন্টারেস্ট নেই, কেবল ঘুমিয়ে পড়বে। কালকে কমেন্ট বক্স নিয়ে আমি বলছি, কালকে কমেন্ট বক্সে একজন লিখেছো যে এরকম ঘুম হয়, মাসিমাকে ঘুমোতে দাও না, একদমই নয়। ডাক্তার বারবার বারণ করে দিয়েছে যে এত ড্রাউজি ভাবটাকে কাটিয়ে দিতে হবে, ওনার ঘুমিয়ে 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 নার্ভগুলো আরও মানে নিস্তেজ হয়ে যাচ্ছে, যে কারণে ওনাকে টিভি দেখতে বলবেন, পেপার পড়বে, ম্যাগাজিন পড়বে, গল্প করবে, মানে যেন চোখ খোলা থাকে, উনি যেন সতেজ থাকেন, জেগে থাকেন, সেই চেষ্টা করবে। তার জন্যেই মাকে ঘুমোতে দেওয়া হচ্ছে না, মানে চেষ্টা চালাচ্ছি। মা কিন্তু মানে কোনো পরোয়া নেই, যখন যেরকম সুবিধে পাচ্ছে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ছে। আর টিভি দেখতে একজন বলেছে মার ঘরে টিভি ফিট করে দিতে, না কোনো প্রশ্নই ওঠে না, কেননা মা টিভি কখনো দেখে না, কখনো দেখে না। মা যখন মার বাড়িতে ছিল, মানে সুস্থ ছিল, মা টিভি দেখতো না। মার বেসিক্যালি কোনো দিন কিছুই ভালো লাগে না, মানে আমি জ্ঞান হওয়ায় স্তব দেখে আসছি, শি ইজ ফুল অফ নেগেটিভিটি, কখনো কোনো ব্যাপারে দেখিনি পজিটিভ ব্যাপার, কিংবা একটা এনথু, কিংবা টিভি দেখবো, গল্প করব, কাগজ পড়ব, তো বাই নেচার এরকমই নয়। তো তাকে তো এখন এই বয়সে আর পাল্টানো সম্ভব না, তো কাগজ আজকে থেকে নিয়েছি, কিন্তু কাগজও পড়ছেও না, কিছুই না, ওই যে পাতা রাত্রির নার্স খুলে দিয়েছে সেই পাতাতেই পড়ে আছে, কেননা মা কেবল চেষ্টা করছে কী করে ঘুমিয়ে পড়বে। তো জাগিয়ে রাখার চেষ্টা হচ্ছে, কিন্তু কেবল ফাঁক পেলে ঘুমিয়ে পড়বে। তো এই হলো ব্যাপার, এরকম করেই চলতে হবে আর কি, মানে আর যে কিভাবে কি করণীয় আমার দ্বারা আমি আর বুঝতে পারছি না, কেননা যথাসাধ্য চেষ্টা করছি,
লোকনাথ বাবা সাক্ষী আছে, যথাসাধ্য চেষ্টা করছি, এরপর আর আমার দ্বারা এক্সট্রা আর কিছু হবে বলে মনে হয় না। আই এম জাস্ট ডুইং মাই লেভেল বেস্ট। এবার মা কোনো দিক থেকে কোনো কোঅপারেশন নেই, কোনো কোঅপারেশন নেই, তো আর কি করা যাবে? এরকমভাবে যতদূর ভালো রাখা যায় চেষ্টা করছি। তারপরে লোকনাথ বাবা নিজে দেখে 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 যা ডিসিশন নেবেন সেটাই হবে আর কি। তো তোমরা আজকে বোধহয় ভাবছো মুন আজকে সকাল থেকেই খুব মাথা গরম হয়ে আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, জানো তো একটু মাথা তো গরম হয়েই আছে সকাল থেকে, কেননা একটা মানুষকে যখন কেউ চেষ্টা করে যে তাকে সুস্থ করব, তাকে ভালো রাখব, তাকে ভালো করব, এই চেষ্টাটা যখন সে আপ্রাণ করে এবং অন্য দিকটা থেকে যখন কোনো রেসপন্ড পাওয়া যায় না, কোনো কোঅপারেশন পাওয়া যায় না, তখন নিশ্চয়ই সেটা একটা তো মানে মাথা গরম হয়ে যাওয়ার মতো ব্যাপার। যদিও আমি এটা শো করছি না, তোমাদের সামনে উগড়ে দিলাম, কেননা তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, যাই হোক না কেন আমার দুঃখ হলেও তোমাদের সামনে কেঁদেছি, আনন্দ হলেও তোমাদের সামনে হাসি, আমার রাগ হলেও সেটা তোমাদের সামনে আমি উগড়ে দিলাম আর কি। কিছু করার নেই, ডোন্ট মাইন্ড, মানে তোমরা পার্সোনালি এটাকে নিও না। তো আমি ভীষণ ইজি মানুষ, একদম মানে ক্ষণিকের মধ্যে আমি চেঞ্জ হয়ে যাই। তো এখন এইরকম রয়েছে, আবার রান্নাঘরে যাবো, অ্যান্ড আইল ফরগেট এভরিথিং, আমি আবার ব্যাক টু আমার নিজের ডেলি রুটিন। তো আসলে চেষ্টা করে যখন কিছু মানে অন্য দিক থেকে কোনো কোঅপারেশন আসে না না, তখন দেখবে চেষ্টা করতেও ইচ্ছে করে না। তো যাই হোক, চেষ্টা আমি করব, ইচ্ছে করে না বলেও আমি করব, কেননা শি ইজ মাই মাদার, তো সেই হিসেবে চেষ্টা করব। কিন্তু কোনো কোঅপারেশন নেই, এটাই হচ্ছে মুশকিল। তো এইসব নেচারের মানুষকে সুস্থ করে তোলা শুধু বড়ি খেয়ে মানে ট্যাবলেট খেয়ে হয় না, মেন্টাল পজিটিভিটিটা খুব দরকার নিজের শরীরকে ভালো করতে, নিজের শরীরটাকে তুলে ধরতে, এটা দরকার। আর তোমরা যদি বলো যে আসলে মাসিমার এত বয়স হয়েছে তো এরকম অসুখ করেছে, এরকম হয়েছে, ওই জন্যে হয়েছে, না এই কথাটা আমি মানলাম না, কেননা আমি তো মাকে জন্মে এসতো দেখছি না, তো বাই নেচার শি ইজ লাইক দিস। এখন সেটা আরও বেশি অ্যাগ্রেভেট করেছে, বয়স হয়েছে আরও বেশি সেটা অ্যাগ্রেভেট করেছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর ওয়েদার একটু একটু করে উন্নতি হলে ভালো হয়। খুবই চাপ আমার জন্যে, যাক গে সকাল থেকে তোমাদেরকে বোর করছি, তোমাদেরকে নেগেটিভিটির মধ্যে ফেলে দিচ্ছি, না একদম না, আমি ওরকম টাইপের না, আমি ভীষণ বিন্দাস থাকি, ভীষণ খুশি মনে থাকি, ভীষণ হাসি খুশি থাকি, অলওয়েজ উইথ ফুল অফ এনার্জি, অলওয়েজ উইথ স্ট্রেংথ, কেননা আমার মনে হয় আমি একটাই লাইফ পেয়েছি, আই উইল মেক দ্য বেস্ট ইউজ অফ ইট, এটাই আমার মনে হয়। তো মানে নেগেটিভের মধ্যে থেকে, মুখ গোঁজ করে থেকে, দুঃখের মধ্যে থেকে আমি কেন আমার এক একটা মিনিট নষ্ট করব, তাই না? একটা মিনিট চলে গেলে সেই মিনিটটা আর জীবনে ফিরে আসবে না। তো যাই হোক, চলো, ম্যাগি বেরিয়ে গেছে, এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, কিন্তু ওই মাঝে সাঝেই কিন্তু টুকটাক টুকটাক পড়ছে। আমি কাপড় জামাগুলো এখানে র্যাকে দিয়েছি, রডেতে দিইনি, র্যাকটা যাতে ইজিলি সরিয়ে নেওয়া যায়, তো সেই রকম করেছি। আজকে কি রান্না করি না করি, আজকেও শিঙ্গি মাগুর বাপিকেও বলেছিলাম, বাচ্চুদাকেও বলেছিলাম, কেউ এনে দিতে পারেনি, বললো যে বাপি বললো সব মাছ বসেছে, ওই দুটো মাছই বসেনি, তো দেখা যাক কবে এনে দেয়। আর বিগ বাস্কেটে আমি মুসাম্বি অর্ডার দিয়েছি, নাশপাতি অর্ডার দিয়েছি, আপেল অর্ডার দিয়েছি, সেগুলো কালকে আসবে, যাতে ওইগুলো মাকে খাওয়াতে পারি। তো দেখা যাক, চলো, অনেকক্ষণ বকবক করছি, রান্নাবান্না পড়ে আছে, দরজাটা বন্ধ করে রেখেছি, এবার শুরু করি। দিন শুরু অনেকক্ষণ হয়ে গেছে, বাট ওই হলো রান্নাবান্নার কাজটা এখন থেকে শুরু করব, সঙ্গে থাকো, বাইরে ভেতরটা পুরো অন্ধকার। চলো দরজা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবারে এগোই রান্নাঘরে, ওটাই তো আমার গন্তব্যস্থল, তাই না? বাজে 9:10, অনেকক্ষণ হলো রান্নাঘরে চলে এসেছি, কাটাকাটিগুলো কমপ্লিট করেছি, ডিম টিম ছাড়িয়ে নিয়েছি দেখলেই, আর এখানে এই যে একটু আলু মরিচ করে দেবো মাকে মুখটা ছাড়বার জন্যে, তাই আলু সেদ্ধ হচ্ছে, আর এখানে মসুর ডাল সেদ্ধ হচ্ছে,
তো আজকে মেনুটাকে একটু অন্যরকম রেখেছি, কেননা রোজ ওই মাছের পাতলা ঝোল ভাত আর ভালো লাগছে না, আর মুখে কোনো মানে টেস্ট নেই। তো তাই জন্যে উচ্ছে সেদ্ধ দেবো আর ডাল দেবো, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা এই ঝিরিঝিরি করে ভাজা করব, আর দেবো মাছের ঝাল। এই হচ্ছে আজকের মেনু। ঝাল মানে সে একবারে খুব গড়গড়ে করে না, এমনি একটু পাতলা করে একটু ঝাল করে দেবো। তো এই হচ্ছে আজকের মেনু। তো চটপট রান্নাগুলো সেরে নিই, আমি একদম রান্না হয়ে গেলে তারপর দেখাবো, কেননা এইসব মেনু আর দেখানোর কোনো মানে হয় না। তো চলো লেগে পড়ি। আর বাইরের অবস্থা খুব খারাপ, দেখছো তো অন্ধকার মতো হয়ে আছে, যদিও এখন বৃষ্টিটা একটু কম, ম্যাগু ঘুরে চলে এসেছে। ম্যাগুকে তোমাদের দেখাচ্ছি, ম্যাগুর তলায় হাতে ফাতে সব কাদা লেগেছিল, কিছুটা পরিষ্কার করেছি, কিছুটা ওর দিদি আবার ড্রাই বাথ দেবে, ওই ড্রাই শ্যাম্পু দিয়ে ঘষে পরিষ্কার করে দেবে। তো ম্যাগুকে একটু দেখে আসি, দেখিয়ে তারপরে রান্না আরম্ভ করবো। মা ওখানে এখন শুয়ে আছে, আর বসতে ভালো লাগছে না বলে এখন একটু শুয়ে ঘুমোচ্ছে। ব্রেকফাস্ট রেডি হলে তারপর আবার ডাকবো, আবার উঠবে। এই যে ম্যাগু ঘুরে টুরে এসে দেখো বডি ফেলে দিয়েছে, ঘুমোচ্ছে মায়ের ঘরের ঠিক সামনে। আর এখানে দেখো মা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, আর সকালের নার্স বসে আছে। ম্যাগুকে দেখিয়ে দিয়েছি আর মাকেও দেখিয়ে দিয়েছি, মা এখন শুয়ে ঘুমোচ্ছে, আর সকালের সিস্টার তো এসেই গেছে, অনেকক্ষণ আগেই দেখেছো ম্যাগু কী কাণ্ড করছিল। তো সে সিস্টার বসে আছে আর মা ঘুমোচ্ছে, আর আমি এই ফাঁকে চটপট রান্নাগুলো সেরে নিই, বেশি দেরি হয়ে গেলে না ভালো লাগে না। বাজে অ্যাট লাস্ট, উচ্ছে বেগুন ভাজা করছি, সেটাকে গ্যাসে চাপিয়ে এসেছি ব্রেকফাস্ট পেতে। আর আমার ব্রেকফাস্ট এই দেখো, দু পিস ব্রেড আছে, টোস্ট, একটা পেঁপে, কলা আর ডিম, এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। ভাবলাম উচ্ছে বেগুন ভাজা ওটাকে ঢাকা দিয়ে এসেছি একদম সিমে করে, আর এই ফাঁকে খেয়ে নিই। মা খাওয়া হয়ে গেছে, ওয়েদারটা একটু একটু করে উন্নতি হচ্ছে, হয়ে গেলেই ভালো, এরকম মানে অন্ধকার মতো না ঘরের মধ্যে ভালো লাগে না। রান্নাঘরের মধ্যে তেমনি গরম, পোস্তে গেছি এখন। ব্রেকফাস্টটা খেয়ে নি আগে, ব্রেকফাস্ট করে চলে এসেছি আবার রান্নাঘরে, তোমাদেরকে রান্নাগুলো দেখাই, দেখি এবার ভিডিওটাকে শেষ করে দেবো, কেননা আর কিছু করার নেই। এবার একটুখানি বসে আমি চলে যাব চান করতে, তো দেখে নাও তোমরা। এ দেখো উচ্ছে বেগুনটা এই কড়াতেই রয়েছে, এটা ভাপেতে হয়ে যাবে। এ দেখো এটা আলু পেঁয়াজ দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ঝিরিঝিরি করে আলু ভাজা করেছি, যে এটা হচ্ছে মসুর ডাল। আর এটা হচ্ছে আজকে মাছের ঝাল ধনে পাতা দিয়ে, আর ওখানে ম্যাগুর মাংস আছে, আর এই হচ্ছে ভাত। তো আজকের এই হচ্ছে মেনু আমার, খুব সিম্পল, তবে একটু মুখ বদলের জন্য একটু ভিন্ন টাইপের মানে রান্না করেছি, কেননা রোজ ওই মাছের ঝোল ভাত মার মুখে আর ভাল লাগছে না, হয় না টেস্ট একই রকম আর ভাল লাগে না রোজ রোজ, তো আজকে ওই জন্য একটু অন্যরকম করেছি। তবে নুন ভীষণ কম দেওয়া আছে, কেননা মার লো সল্ট ডায়েট লেখা আছে। আর ভাত আজকে মা আমাদের চালি খাবে, গোবিন্দভোগের আর করছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ তা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর এভাবেই প্রেয়ার করো, এভাবেই পাশে থেকো। আর কি বলবো বলো, আর তোমাদের জন্য আমার তরফ থেকে অলওয়েজ অলওয়েজ অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, এন্ডলেস ভালোবাসা, এখনো আর শেষ নেই।
তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।